SolidWorks Essential Training Program এর দ্বিতীয় সেশনে আজকে আমরা SolidWorks এর ইউজার ইন্টারফেস দেখব এবং SolidWorks ব্যবহার করে কিছু স্কেচ করব। চলুন তবে শুরু করা যাক। ইউজার ইন্টারফেস ইন্টারফেস বলতে আমরা মূলত পারস্পরিক ক্রিয়াকে বুঝি। ইউজার ইন্টারফেস বলতে যে কোনো একটি ব্যবহার করার বিষয় এবং তার ব্যবহারকারীর মাঝে সম্পর্ককে বোঝায়। সফটওয়্যারের ইউজার ইন্টারফেস এর ক্ষেত্রে যে সফটওয়্যারটি ব্যবহার করা হবে সেই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য যে বিষয়গুলো জানা আবশ্যক সেই বিষয়গুলোকে বোঝানো হয়। আজকে আমরা SolidWorks এর ইউজার ইন্টারফেস দেখব এবং সফটওয়্যারটি ব্যবহার করে কিছু 2D ডিজাইন স্কেচ করব। SolidWorks সফটওয়্যারটি ওপেন করার পরপরই আমরা যে ডায়লগ বক্সটি দেখতে পাই তা দেখতে এমন হয়ে থাকে, যেটাকে বলতাম ডায়লগ বক্স বলা হয়। সেখানে পার্ট, অ্যাসেম্বলি, ড্রয়িং এর মতো তিনটি অপশন থাকে। সাধারণত সিঙ্গেল পার্ট ডিজাইন করার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করে থাকি। তখন এই অপশনটি অ্যাক্টিভেট করার পর আমরা আমাদের মেইন ডায়লগ বক্সে যেতে পারি। যদি আমাদের এমন জন্য এমন হয়ে থাকে যে আমরা এমন কোনো পিসিতে কাজ করতে গিয়েছি যেখানে SolidWorks অনেক আগে থেকে ব্যবহৃত হচ্ছে, সেক্ষেত্রে হয়তো ওয়েলকাম ডায়লগ বক্সটি এমন হতে পারে। সেখানেও আমরা এই তিনটি অপশন দেখতে পাবো। আর সেই জায়গা থেকে আমরা পার্ট ডিজাইনের এই অংশটি সিলেক্ট করলে আমরা মেইন ইউজার ইন্টারফেস অর্থাৎ মেইন ইন্টারফেসিং উইন্ডোটা দেখতে পাবো। আমাদের মেইন ইন্টারফেসিং উইন্ডো দেখতে এমন হয়। এখানে যে বিষয়গুলো আমাদের জানা আবশ্যক সেই বিষয়গুলো হচ্ছে ড্রপ ডাউন মেনু, যে মেনুগুলোতে আমরা আমাদের সেভ করা, এডিট করা, ভিউ, ইনসার্ট এরকম ড্রপ ডাউন মেনুগুলো পেয়ে থাকি। আমরা যদি এখানে আসি তাহলে এই জিনিসগুলো দেখতে পাবো। সাধারণত এটা এভাবে দেখা যায় না, যখনই আমরা এই আইকনের কাছে আসবো তখন এই ড্রপ ডাউন মেনুগুলো আমরা দেখতে পাবো, যে এই মেনুগুলোতে যে অপশনগুলো রয়েছে তা আমরা দেখতে পাবো। আমরা যদি চাই এটাকে পিন করে দিতে পারি, আর পিন না করে দিলে তখন আমরা কার্সর সরিয়ে নিলে এটা চলে যাবে। এরপর যে বিষয়টি থাকে তা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার। স্ট্যান্ডার্ড টুলবারে আমাদের এই ড্রপ ডাউন মেনুর বিষয়গুলোই আইকন আকারে দেওয়া থাকে। যে আইকনগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সেই বিষয়গুলো এখানে আইকন আকারে দেওয়া থাকে আমাদের ব্যবহারের সুবিধার। এরপর আমাদের এখানে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে কমান্ড ম্যানেজার। এই কমান্ড ম্যানেজারই মূলত আমাদের ডিজাইন করার ক্ষেত্রে ব্যবহৃত যে টুলগুলো রয়েছে সেই টুলগুলো আমরা পেয়ে থাকি। আমরা যদি এখানে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এই এক একটি কমান্ড ম্যানেজারে আমরা ক্লিক করলে এক এক ধরনের অপশন এবং এক ধরনের টুলগুলো শো করছে। এভাবে আমরা আমাদের কমান্ড ম্যানেজারের ভিতর বিভিন্ন রকম টুল পেয়ে থাকি যা দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় ডিজাইন করতে পারি। অর্থাৎ আমাদের টুলগুলো আমরা এই জায়গাতেই পাবো। এরপরই যদি আমরা যাই, এখানে রয়েছে আমাদের ফিচার ম্যানেজার এবং ডিজাইন ট্রি, যেখানে আমরা আমাদের কাজের যে বিষয়গুলো তার লিস্ট আকারে দেখতে পাই। আমরা যতগুলো কাজ করবো এখানে সকল বিষয়গুলো লিস্ট আকারে ভাবে নিচের দিকে নামতে থাকবে। তো এই কারণেই মূলত এটাকে ফিচার ম্যানেজার অ্যান্ড ডিজাইন ট্রি বলা হয়। মূলত এখানে আমরা যে সকল ফিচার ব্যবহার করব অথবা যে সকল ডিজাইন আমরা করব সকল কিছু এখানে লিস্ট আকারে ক্রমেই নিচের দিকে নামতে থাকবে। এরপরে আমরা এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ভিউ টুলবার।
এই ভিউ টুলবারের ভিতর রয়েছে আমাদের ভিউ করার বিভিন্ন রকমের টুলস। আমরা যদি এখানে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে জুম, জুম টু ফিট, জুম টু এরিয়া, এরকম মাল্টিপল অপশন এখানে অ্যাভেলেবল আছে। আমরা এই জায়গাগুলোতে গেলে আমরা বিভিন্ন রকমের ভিউ করা এবং আমাদের প্রয়োজনীয় ভিউ করার টুলগুলো আমরা এখানে সহজেই পাবো। এই জন্য এই বিষয়গুলো এখানে আইকন আকারে দেওয়া আছে। এরপর আমরা যদি এই জায়গায় যাই তাহলে এখানে দেখতে পাবো এটা টাস্ক প্লেন। এই টাস্ক প্লেনে মূলত আমাদের ডকুমেন্টেশনের মতো বিষয়গুলো এখানে থাকে। এখানে আমাদের প্রপার্টি, ম্যাটেরিয়াল, বিভিন্ন বিষয়গুলো আর ডকুমেন্ট আকারে থাকে। আমরা এখানে আমাদের ডিজাইনের গেস্টার চেঞ্জ করতে পারি, আমাদের ডিজাইনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, এরকম মাল্টিপল বিষয়গুলো এখানে আমরা পাই। এরপরে যে জায়গাটি রয়েছে এই জায়গায় হচ্ছে মূলত আমাদের গ্রাফিক্স এরিয়া অর উইন্ডো। আমাদের পুরো উইন্ডোর ভিতরে এই এরিয়াটা হচ্ছে আমাদের মূল কাজ করার জায়গা। আমরা ডিজাইনের যে বিষয়গুলো ডিজাইন করব আমরা সে বিষয়গুলো এইখানেই আমাদের শো করবে। আর এটাকে মূলত ওয়ার্ক স্পেস বলা যায়। এরপর যে বিষয়টি থাকে তা হচ্ছে সার্চ বার। এই সার্চ বারে গিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় কমান্ড অথবা আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো আমরা এখান থেকে খুব সহজেই খুঁজে বের করতে পারি। অনেক সময় দেখা যায় আমরা আমাদের টুলগুলো খুঁজে পাই না, সেক্ষেত্রে আমরা এই সার্চ বার ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় টুলগুলো অথবা প্রয়োজনীয় কমান্ডগুলো খুঁজে বের করতে পারবো। এরপর যে বিষয়টি থাকে যে আমরা এখানে যে অপশনগুলো দেখছি, ক্রস করা, মিনিমাইজ করা অথবা রিস্টোর করার যে অপশনগুলো, এই জিনিসগুলো হচ্ছে মূলত আমরা যদি একাধিক ডিজাইন করতে যাই সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে আলাদা করে নিতে পারি। এটা মূলত আমাদের সিঙ্গেল ডিজাইনের জন্য আমরা এরকম সিঙ্গেল ডিজাইনের ট্যাব, এরকম আমরা অনেকগুলো ট্যাব ওপেন করে আমাদের কাজ করতে পারি। আমরা যখনই আবার এটা বড় করব, বড় এরকম বড় হয়ে যাবে, আবার যদি আমরা মিনিমাইজ করতে চাই মিনিমাইজ হয়ে এই জায়গাটাতে থাকবে, আর যদি আমরা এটাকে ক্রস করতে চাই ক্রস হয়ে যাবে। এটা এটা আমাদের সুবিধার্থে দেওয়া, মূলত এটা ক্রস করলে আমাদের সফটওয়্যারটি ক্লোজ হয়ে যাবে না, বরং এটি ডিজাইন ক্লোজ হয়ে যাবে। তো এই ছিল মূলত আমাদের ইউজার ইন্টারফেস। এ পর্যায়ে আমরা সলিড ওয়ার্কস ব্যবহার করে একটি টু ডাইমেনশনাল স্কেচ করব। আমাদের আজকের ডিজাইনটি টু ডাইমেনশনাল হওয়ার কারণে আমরা একটি প্লেন ব্যবহার করে আজকের ডিজাইনটি তৈরি করব। চলুন তবে শুরু করা যাক। আমরা এখানে একটি ডিজাইন দেখতে পাচ্ছি, যেহেতু টু ডি ডিজাইন করবো আজকে, সেক্ষেত্রে আমরা একটি প্লেনে আমাদের ডিজাইনটি শেষ করব। তো চলুন আমরা যাই, এবং এখানে গিয়ে আমরা যখন এই হোম বাটনে ক্লিক করলে এখানে অপশনটি আসবে, আর যদি আমরা সফটওয়্যারটি ওপেন করি তাহলে ওয়েলকাম ডায়লগ বক্স নিজে নিজেই আসবে। আমরা এই পার্ট সিলেক্ট করলে আমাদের ওয়ার্ক স্পেস চলে আসবে। এখন আমরা আমাদের এখানে আমরা কিছু প্লেন দেখতে পাচ্ছি। তো আমরা প্লেন দুইভাবে সিলেক্ট করতে পারি। এক হচ্ছে যে আমরা যে কোনো আমরা এখানে কমান্ড ম্যানেজারে গিয়ে যে স্কেচ করার যে অপশনটি কমান্ড, এখানে গিয়ে আমরা আমাদের যে কোনো একটি স্কেচে চাপ দিলে আমাদের এখানে প্লেন শো করবে, এবং আমরা যে প্লেনটিতে করতে চাই তা এখানে আমরা সিলেক্ট করলেই হয়ে যাবে। এখানে ডিফল্টভাবে তিনটি প্লেন দেওয়া থাকে, যদি আমরা চাই আমরা আরও প্লেন বাড়িয়ে নিতে পারি। তো এইভাবে আমরা একটি সিলেক্ট করলে প্লেনটি সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমরা এইভাবে না চাই, সেক্ষেত্রে যদি আমরা এই ওয়েতে না যাই তাহলে আমরা এইখানে যে প্লেনগুলো দেওয়া আছে, মানে ফ্রন্ট প্লেন, টপ প্লেন, রাইট প্লেন দেওয়া আছে, আমরা যে কোনো একটি প্লেন সিলেক্ট করে আমরা আমাদের কাজ শুরু করতে পারি। তো আমরা আমাদের টপ প্লেনই আজকে নিই। এখানে আমরা মূলত টপ প্লেন হিসাবে এটাকে নেব না, এটাকে আমরা একটি মাত্র প্লেন হিসাবে নেব যেখানে আমরা টু ডি
ডিজাইন করব আমরা 3D ডিজাইন যখন করব পরবর্তীতে তখন আমরা এই প্লেনগুলোকে ফ্রন্ট প্লেন কে ফ্রন্ট প্লেন হিসেবে টপ কে টপ এবং রাইট কে রাইট প্লেন হিসেবে আমরা কনসিডার করব আজকে আমরা মূলত এই বিষয়গুলোকে তেমন ভাবে কনসিডার করব না তো আমরা মূলত একটি সিঙ্গেল প্লেন হিসেবে এটাকে কনসিডার করে আমরা আমাদের স্কেচ শুরু করব তাহলে আমরা এই টপ প্লেন কে যখনই আমরা টপ প্লেনে ক্লিক করব তো চারটি অপশন চলে আসবে এই এই অপশনটি দিলে এটা প্লেনটি সোজা হয়ে আসবে এবং পরবর্তীতে ক্লিক করে যখন আমি এটাতে ক্লিয়ার এই স্কেচ করার এই অপশনটিতে প্রেস করব তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে আমার স্কেচ করার জন্য আর চারটি সেকশনের দরকার হবে আমরা এটাকে চার ভাগ করে নিলাম আমরা এল কিতে প্রেস করলে আমাদের এখানে স্কেচ করার জন্য লাইন স্কেচ করার জন্য আমাদের একটি পেন্সিল আইকন অ্যাক্টিভেট হয়ে যাবে অর্থাৎ এটা দ্বারা লাইন আইকন বোঝাচ্ছে যার দ্বারা লাইন স্কেচ করা যাবে আমরা অন্যান্য বিষয়গুলো করার জন্য অবশ্য শর্টকাট কি এভাবে প্রিসেট করা নেই যদি আমরা চাই সেক্ষেত্রে আমরা এগুলো শর্টকাট কি প্রিসেট না করা থাকলেও আমরা সেট করে নিতে পারি আমাদের নিজের সুবিধা মতো তো আমি এখন সেই বিষয়ে নিয়ে এখন আলোচনা যাচ্ছি না এখন স্কেচ শুরু করি তো প্রথমে আমাদের এখানে যে মেজারমেন্টগুলো দেওয়া আছে সেই অনুযায়ী একটা আমরা চোখের আন্দাজে একটি ডিজাইন করে নেব এবং পরবর্তীতে আমরা ডাইমেনশনগুলো সিলেক্ট করে দেব তো চলুন আমরা শুরু করি আমরা এরকম একটি রেকট্যাঙ্গেল নিলাম এবং তারপরে এই অংশটুকু আমরা এই জিনিসটা আমি চাচ্ছি না এখানে সেন্টার পয়েন্ট থেকে রেক্টাঙ্গেলটা শুরু হচ্ছে আমি এটা চাচ্ছি না তো সেক্ষেত্রে আমি স্কিপ বাটনে ক্লিক করলে এটা চলে যাবে এবং আমি এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে আমি মাল্টিপল সিলেকশন পাবো রেক্টাঙ্গেল পাবো এবং আমি আমার এই অপশনটি আমি যদি নেই তাহলে আমার জন্য এটা সুবিধাজনক হয় আমি এখানে এটা শুরু করে এইভাবে দিয়ে দেবো এর পরবর্তীতে আমার এখানে একটি রেক্টাঙ্গেলের মতো আছে আমি সেই অপশনটাকে সেটা এখান থেকে শুরু হয়েছে যেহেতু আমি আরেকটা নেবো এখান থেকে এবং সিলেক্ট করে এভাবে এই অপশনটাকে অ্যাক্টিভেট করে নিলাম এই যে যতটুকু এঁকেছি এটা আমি কিছু মাপ ঠিক করে নেব সেক্ষেত্রে আমরা দেখব যে আমরা কোন জায়গায় কি ডাইমেনশনগুলো দেবো প্রথমে আমরা এখানে দেখেছি যে এটা 25 আছে আমরা এটাকে 25 সিলেক্ট করে দেবো যে এই স্মার্ট ডাইমেনশন যেটা আছে এখানে আমরা ডাইমেনশনের বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি তবে স্মার্ট ডাইমেনশনের একটি সুবিধা হচ্ছে আমি যে যেখানেই আমি আমার ডাইমেনশন অর্থাৎ মাপ পরিমাপ আমি উল্লেখ করতে চাই সেক্ষেত্রে আমরা খুব সহজেই এই কার্সর নিয়ে গেলে ও নিজে নিজে তা ঠিক করে নেবে যেমন আমি যদি এখানে একটি গোল কিছু নেই সেক্ষেত্রে আমি এই স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করে এখানে নিয়ে আসলে ও বাই ডিফল্ট এটা রেডিয়াস এটার ডায়া এটা পরিমাপ করে দেবে আবার দেখা যায় যদি আমি এখানে ক্লিক করে এটাকে নিই তবে এটার লেন্থ ও বাই ডিফল্ট ঠিক করে দেবে তো এইভাবে মূলত ও স্মার্ট ডাইমেনশন কাজ করবে তো এক্ষেত্রে আমার এই বিষয়টার দরকার হচ্ছে না স্মার্ট ডাইমেনশনটা আমি অ্যাক্টিভ করে আমি এটাকে ডিলেট করে দিলেই চলে যাবে তো আমি এখানে এই অপশনটাকে সিলেক্ট করবো তো এখানে যেহেতু আমাদের কোনো
কোনো ইউনিট দেয়া নেই যে এটি ইঞ্চিতে হবে নাকি মিটারে হবে। সেক্ষেত্রে আমরা এখন এটাকে ইঞ্চিতে ধরে নেই, এখানে আমরা যদি চাই আমরা আমাদের ইউনিট পরিবর্তন করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে দেখা যায় আইপিএস একটা অপশন আছে এই কর্নারে, এখানে গেলে আমরা দেখতে পাবো যে এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ড, সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এমএমজিএস আইপিএস, এরকম মাল্টিপল অপশন আমরা দেখতে পাবো। তো সেখান থেকে আমাদের যেটা সুবিধা হয় আমরা সিলেক্ট করে নিতে পারি। এখানে আইপিএস আছে ইঞ্চ পাউন্ড সেকেন্ড অপশনে, তো আমরা ওই অপশনটাতেই রাখবো, আমরা ইঞ্চিতে আমাদের আজকে এই ডিজাইনটি করব। তো আমরা যদি এই এখানে স্মার্ট ডাইমেনশনের এখানে একটি স্মার্ট ডাইমেনশনটি অ্যাক্টিভ করে আমরা যদি এই অপশনটিতে ডাবল ক্লিক করি, তো এখানে আমি দেব 25, এখানে 25 আমি দিলেই এটি 25 নিয়ে নেবে। এরপর এখানে দেয়া আছে যে এই জায়গার এই অংশটুকু দেয়া নেই, তবে এখানে দেয়া আছে 25 এই অংশটুকু। তো এইখানে এই অংশটুকু 25 দেওয়া আছে আর এই টোটাল অংশটুকু দেওয়া আছে 50। তো আমরা বুঝতেই পারছি এই জায়গাটুকু তাহলে 25 হবে। তো এখানে মূলত রেক্টাঙ্গেল না, এটা স্কোয়ার হয়ে গেল। তো এখানে আমরা 25 দেব, ও নিয়ে নিল। এরপর আমাদের এই অংশটুকু দেওয়া আছে 25, আমরা এই অংশটুকুকেও 25 নিয়ে নেব। এখানে একটি বিষয় রয়েছে যে আমাদের এই অংশটুকু দেখাচ্ছে এখান থেকে এ পর্যন্ত 25, তো অবশ্যই আমাদের এই জায়গা থেকে নিতে হবে। আমরা কি করব, এই জায়গা থেকে এই জায়গা এভাবে সিলেক্ট করে নিই দুটি পয়েন্ট, তাহলে অবশ্য করবে এবং এখানে 25 দিয়ে দিলে তো এই অংশটুকু এভাবে দেখাবে। তো এখানে দেখাচ্ছে যে এখন এই স্কেচটি আমার এই নিজের যে জায়গাটুকু তার বাইরে চলে এসেছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা যদি এটা এই স্মার্ট ডাইমেনশন দিয়েছিল এটাও সিলেক্ট হয়েছে, আমরা কন্ট্রোল প্রেস করে এটাতে ক্লিক করলে এই অংশটি ডিসিলেক্ট হয়ে যাবে। তারপরে আমরা এই মুভ এন্টিটিস যদি প্রেস করি তাহলে ও একটি পয়েন্ট যাবে এই যে এই অংশটিতে। যদি এরকম থাকে যে আমি সিলেক্ট করিনি, সেক্ষেত্রে আমার এই অংশতে প্রেস করে আমার সিলেক্ট করতে হবে যে আমি কোনটা কোনটা মুভ করতে চাই। তারপরে যখন হয়ে যাবে তারপরে আমি এই অংশটা যদি সিলেক্ট করি তখন আমার জন্য ও একটি পয়েন্ট চাবে যে আমি কোন পয়েন্টটি থেকে কোন পয়েন্টে নিয়ে যেতে চাচ্ছি পুরো ডিজাইনটা। তো আমি চাচ্ছি এখান থেকে আমি এটাকে মুভ করবো, তো আমি যখন এখানে ক্লিক করে এখানে নিয়ে আসবো তো ও চলে আসবে নিজে, এভাবে পুরো ডিজাইনটি অক্ষত অবস্থায় এখানে চলে আসবে। আচ্ছা, বাকি ডাইমেনশন গুলো সেট করব, এখানে এটা দেয়া আছে 55, আমি এটাকে 55 সিলেক্ট করব। এরপর এই ছিল এটার টপ ভিউ, এখান থেকে টপ অংশটুকু শুধু বিষয়গুলি দেখা যাবে। এখন দেখা যাচ্ছে যে এতটুকুই দেখাচ্ছে। এখন এইখানে একটি বিষয় থাকে যে আমার এই জায়গা থেকে এতটুকু জায়গার গ্যাপ রয়ে গেছে 5, তো আমি অবশ্যই এই অংশটুকু এইখানের তুলনায় 5 ইঞ্চি কম হবে, তো আমি এই অংশটুকু আমি এভাবে করে দেব। এই দাগ এবং এই পয়েন্ট এই দুটোর মাঝে ডিফারেন্স হবে 5, যখন এটা দিব তখন ও বাকি অংশগুলোকে নিজের মতো ঠিক করে নেবে। এখন দেখা যাচ্ছে যে আমাদের ডিজাইনটি প্রায় হয়ে গেছে, কিন্তু এখানে এই অংশটি বের হয়ে আছে, এটা ভিতরে যায়নি, কিন্তু আমাদের এখানে এটা ভিতরে চলে গিয়েছে। তো এইটা যদি আমরা দূর করতে চাই এই অংশটিকে, তাহলে সেক্ষেত্রে আমরা যে ট্রিম যে অপশনটি এটা সিলেক্ট করে যখনই আমরা এটার ভিতর থেকে এভাবে নিয়ে আসবো ও নিজে নিজে ওটাকে কেটে নেবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি এইভাবে ও জাস্ট কেটে নিয়েছে,
যেভাবে এখন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের পুরো ডিজাইনটি হয়ে গেছে, আমাদের টপ ভিউ রেডি হয়ে গেছে। এখন আমরা যদি দূরে চলে যাই, কখনো যদি এভাবে হারিয়ে যায়, অথবা যদি এভাবে কখনো হারিয়ে যায়, আমরা কোনো চিন্তার বিষয় নেই, আমরা এফ বাটনটি ক্লিক করলেই ও চলে আসবে, অথবা যদি আমরা এই বাটনটি ক্লিক করি তাহলে ওর ড্রয়িংটি আমাদের সামনে নিয়ে আসবে। তো এইভাবে আমরা আমাদের টপ ভিউ হয়ে গেল। এখন আমরা আমাদের ফ্রন্ট ভিউ রেডি করব। তো এই হয়ে গেল আমাদের টপ সাইড এর কাজটুকু হয়ে গেল। এখন আমরা আমাদের ফ্রন্ট সাইডের কাজ করব। তো সে বিষয়ের জন্য আমরা যে বিষয়টি খেয়াল রাখবো, অবশ্যই এই ড্রয়িংয়ের ঠিক বরাবর নিচে এই ডাইমেনশনগুলো থাকতে হবে। আমরা শুরু করি। আমাদের যদি আমাদের এটা এখান থেকে আমরা যদি আমাদের ফ্রন্ট সাইড দেখতে চাই এখন, তাহলে ফ্রন্ট থেকে দেখা যাবে এতটুকু, এতটুকু এবং এতটুকু। আমরা আমাদের এই ফ্রন্ট সাইডটা এখন ড্রয়িং করব। আমাদের এইখান থেকে যদি আমরা এটাকে নিতে চাই, তাও আমরা এই জায়গায় আসবো এবং আমরা এই যে অপশন থেকে সরাসরি নিচে নামবো, ও দেখা যায় যে একটা প্রিসেট ধরে দিচ্ছে যে এইখান থেকে। তো এটা সলিড ওয়ার্কসে একটি সুবিধাজনক একটা বিষয় যে আমি যদি কোনো বিষয়কে রেফারেন্স করতে চাই, সেক্ষেত্রে আমাকে এভাবে ও প্রতিটা পয়েন্ট অথবা প্রত্যেকটা লাইনের সাথেও আমাকে লাইন আপ করতে সুবিধার জন্য এই বিষয়গুলো দেখাবে। কনস্ট্রাকশন জিওমেট্রি এর সাপোর্ট মূলত। এটার অংশটুকু যেটা সেটা এটা অলরেডি সিলেক্ট আছে, আমরা এই অংশটুকু নেব এবং প্রিসেট অনুযায়ী ঠিক করবো। এবং এটা যেহেতু একটু উঁচু আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু দেখা যাবে, সেটা অবশ্যই এই জায়গা থেকে শুরু হবে। আমরা যদি চাই আমরা পয়েন্ট থেকে শুরু করতে পারি এভাবে। এখন আমাদের আনুমানিক আমরা এই বিষয়টি করে নিয়েছি। এখন আমরা এর ডাইমেনশন গুলো সিলেক্ট করবো। তো অবশ্যই আমাদের দেখতে হবে যে কোথায় কতটুকু আছে। এখানে 25 দেওয়া আছে, এখানে 10 দেওয়া আছে। তো অবশ্যই এটাকে আমি এখান থেকে এই পর্যন্ত দেবো 25, এখান থেকে এটুকু দেবো 10, আর এই জায়গার অংশটুকু কত আছে তা বোঝার জন্য আমাকে দেখতে হবে যে কোথায় দেওয়া আছে। এখানে দেওয়া আছে 15, অর্থাৎ এখানে 10, এখানে 15, অর্থাৎ এই জায়গাটুকু হচ্ছে 5। আমি সেই অংশটুকু দেখা যাচ্ছে যে অনেক ছোট হয়ে গেছে। আমি যদি আমার অসুবিধা হয় সেক্ষেত্রে আমি এই অংশটি ডিসিলেক্ট করে আমি এটাকে এভাবে যদি নিয়ে আসি তাহলে এটা এভাবে চলে আসে। তবে এটা অবশ্যই সিঙ্গেল লাইনের ক্ষেত্রে সম্ভব, আমরা ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, এইভাবে নিয়ে যেতে পারবো অথবা এভাবে নিয়ে যেতে পারবো। তো দেখা যায় যে যে বিষয়গুলো এই এই যখন আমাদের এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে রিলেশন, আমাদের একটা লাইনের সাথে অন্য লাইন অথবা একটা লাইনের সাথে অন্য সার্কেল অথবা অন্য সার্কামফারেন্সের আমাদের রিলেশন কি সেই জিনিসটা দেখায়। তো অবশ্যই আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যদি আমরা ড্র্যাগ করতে চাই। আমাদের জিনিসগুলো মাথায় রাখতে হবে যে এটা রিলেশনটা যেভাবে আছে ও আমার রিলেশনগুলো সেভাবেই মেনটেন করার চেষ্টা করবে। তো এখন আমি আবার এই ড্র্যাগ করার পর এখন যেহেতু আমার এটা ঠিক হয়ে গেছে, এখন আমি এটার ডাইমেনশনটা সিলেক্ট করে এটা ডাইমেনশনটা দিয়ে দেবো 5, আর এটা দিয়ে দেবো 10। এটা অলরেডি 10 আছে এবং আমি যেহেতু এখানে অলরেডি একবার 10 দিয়েছি, এর জন্য ও বলতেছে যে এখানে ওভার ডিফাইন করে দিচ্ছি, তাই আমার এটা দরকার নেই, তাই আমি ক্যান্সেল করে দেবো। তো এই এতটুকু। এরপরে আমার এইখানে রয়েছে 55, আমি এই জিনিসটাকে 55 করে দেবো।
হয়ে গেল। এইভাবে আমাদের তৈরি হয়ে গেল আমাদের ফ্রন্ট ভিউ। এখন আমাদের রাইট সাইড ভিউটা আমরা তৈরি করব। তো আমাদের রাইট সাইড ভিউ যদি আমরা তৈরি করতে চাই, অবশ্যই আমাদের এই এতটুকুর সাথে একেবারে এই জায়গার ডাইমেনশনের মিল থাকতে হবে। তো ঠিক আছে, আমরা শুরু করি। তো তা করার জন্য আমরা দেখলাম যে আমাদের রাইট সাইড থেকে দেখা যাবে এতটুকু এবং এতটুকু। তো আমরা এতটুকু তাহলে শুরু করি। প্রথমেই এতটুকু দেখা যাবে, অর্থাৎ এই অংশটুকু এখান থেকে। তো প্রথমেই যদি আমরা নিয়ে আসি যে এই অংশটুকু যদি কাজটা নিয়ে আসতে চাই, তো আমরা কীভাবে এখান থেকে একটু করে নেব। আমাদের জায়গা থেকে আমাদের কিছু সহযোগিতা করবে, কনস্ট্রাকশন লাইন দেখাবে। আমরা এই লাইনগুলো দ্বারা খুব সহজেই আমাদের ডিজাইনটি করতে পারি। যদি কোনো ক্ষেত্রে আমাদের সমস্যা হয়, আমরা স্কেচ আমরা স্কেচ তখন যদি ক্যান্সেল করতে চাই, তখন স্কেপ বাটন ক্লিক করলে এটা চলে যাবে। দেখা যাচ্ছে যে খুব সহজেই আমাদের মেজারমেন্টগুলো ওরা নিয়ে নিচ্ছে। এরপর সহজেই আমরা এই অংশটুকু এইখান থেকে আমি চাচ্ছি না, তো আমাকে স্কেপ বাটন ক্লিক করতে হবে। পরবর্তীতে আবার সিলেক্ট করে এইখান থেকে আমাকে এই অংশটুকু নিতে হবে এবং দেখাচ্ছে যে হ্যাঁ, এই অংশটুকু এই পর্যন্ত আমি বাড়িয়ে নিতে পারি। তো এখন আমি ডাইমেনশন যদি নেই, তো আমার এই জায়গা থেকে দেখাচ্ছে যে এখানে 50 আছে, এখানে 50 দিলাম। এরপর দেখাবে এই অংশটুকু কত আছে। এটা আমরা আগেই দেখেছি, এটা 25 রয়েছে এখানে। আমরা এখানে যদি 25 দিই, এরপর এই জায়গাটুকুতে 25 থেকে 5 বাদ দিলে যা থাকে অর্থাৎ 20, আমরা এই থেকে এই অংশটুকু পাবো 20। তো হয়ে গেল আমাদের ডিজাইন, 2D ডিজাইন আমরা সম্পন্ন করলাম। এভাবেই মূলত আমরা 2D স্কেচ করতে পারি। আমরা যদি এটাকে এভাবে নিয়ে আসি, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমরা করে নিতে পারি খুব সহজে। আমরা যদি আমাদের মাউসের মিডল বাটন প্রেস করে যদি আমরা একটু মুভ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে প্লেনটাকে দেখাচ্ছে যে কীভাবে প্লেনটা মুভ করছে। অর্থাৎ আমরা যে প্লেনটা সিলেক্ট করে আমরা স্কেচ করেছি, সেই প্লেনটা আমরা মুভ করতে দেখছি। এটা মূলত শুধু একটা প্লেন না, এটা তিনটা প্লেনই একসাথে মুভ করছে। কিন্তু যেহেতু আমরা একটা প্লেনে স্কেচ করেছি, তাই আমাদের একটা প্লেন এখানে আমরা বুঝতে পারছি যে একটা প্লেন মুভ করতেছে, কিন্তু আসলে মূলত এখানে একই সাথে তিনটা প্লেন মুভ করতেছে। তো এইভাবেই মূলত আমরা আমাদের 2D স্কেচ করতে পারি। কত সহজে আমরা 2D স্কেচ করে ফেললাম। এখন আমরা এই স্কেচটার যদি রেজাল্ট দেখতে চাই, তো এই দেখা যাবে যে এই যে টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ আমরা যদি দেখি, তাহলে দেখা যাবে যে এমনই রয়েছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইখানে আমরা একটা বিষয় রিমুভ করতে ভুলে গেছি, যেটা হচ্ছে এই লাইন। যদি এখন আমরা আমাদের স্কেচটা আবার এডিট করতে চাই, তো আমাদের এই স্কেচের এখানে গিয়ে যদি আমরা ক্লিক করি, তো এখানে আমাদের কিছু অপশন দেখা যায় যে এডিট স্কেচ, এই কর্নারে যেটা আছে সেটাতে যদি আমরা ক্লিক করি,
এডিট করার জন্য আবার এটা অ্যাক্টিভেট হয়ে যাবে তারপর আমরা ট্রিমে গিয়ে আমাদের এই অংশটুকু কেটে দিতে পারি হয়ে গেল এখন যদি আমরা এটাকে ওকে করি তাহলে হয়ে গেল আমাদের ডিজাইন এইভাবেই মূলত আমরা সলিড ওয়ার্কস ব্যবহার করে খুব সহজেই 2D ডিজাইন করতে পারি এই ছিল আজকের মতো আমাদের সেশন আমাদের পরবর্তী সেশনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের সেশন এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে CPI Politics